যারা কল্যাণী কিংবা অন্য কোনো ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, অর্থাৎ সমস্ত কলেজ স্টুডেন্টদেরকে জানানো হচ্ছে যে তোমাদেরকে কিন্তু ABC আইডি ক্রেডিট কার্ড কিন্তু করতে হবে, এবং এখান থেকে কিন্তু তোমাদের যে আইডিটি দেবে সেই আইডিটি প্রত্যেকের নিজের কলেজে কিন্তু জমা রাখতে হবে। তো এই ABC আইডি অ্যাকাউন্ট কি? এই ABC আইডি অ্যাকাউন্ট হচ্ছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। এর মাধ্যমে তোমাদের একটি পরিচয় দেওয়া হবে, তোমরা কোন একাডেমিতে পড়ছো এবং তোমাদের একাডেমিক অনুযায়ী তোমরা আগে কোন একাডেমিতে পড়েছো, বা তোমরা যদি অন্য কোনো একাডেমিতে ভর্তি হতে যাও সেক্ষেত্রেও কিন্তু তোমাদের এই একাডেমিক আইডি লাগবে, যার মাধ্যমে তোমাদের সমস্ত কিছুই জানা যাবে। এবং একাডেমিক আইডি কার্ড প্রত্যেকের করতে হবে, যারা কলেজ স্টুডেন্ট আছো প্রত্যেকের কিন্তু একাডেমিক আইডি অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তো কীভাবে করবে সম্পূর্ণ আমি এখানে দেখাবো। কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যারা PG মানে MA, MSc, MCOM-এ পড়ছো, তাদের এই মাসের অর্থাৎ এপ্রিলের 28 তারিখের মধ্যে কিন্তু এই ফর্ম ফিল আপ করে আইডি নাম্বারটা কিন্তু কলেজে জমা করতে হবে। আর যারা BA, BSc, BCOM অর্থাৎ UG কোর্সে পড়ছো, সমস্ত সেমিস্টার ফার্স্ট থেকে সিক্স সেমিস্টার পর্যন্ত প্রত্যেকের কিন্তু 12ই মে পর্যন্ত টাইম দিয়েছে, 12/5/2023 মধ্যে কিন্তু তোমাদেরকে এটা ফিল আপ করে কিন্তু প্রত্যেকের নিজের নিজের কলেজে কিন্তু জমা দিতে হবে, ইউনিভার্সিটি কিন্তু জানিয়ে দিয়েছে। তো এবার তোমরা দেখে নেবে কীভাবে এটা ফিল আপ করবে। প্রথমে যেতে হবে গুগলে, গুগলে সার্চ করতে হবে www.abc.gov.in। এখানে গেলেই তোমরা দেখতে পারবে তোমাদের সামনে চলে আসবে একটি পেজ, সেই পেজের থেকে কোনার দিকে লেখা আছে লগ ইন। লগ ইনে গিয়ে স্টুডেন্টে ক্লিক করতে হবে এবং চলে আসবে মেরি প্যাচেন বা DigiLocker। তোমরা অন্যভাবে কিন্তু এটা করতে পারবে। তাছাড়া ডান দিকের কোনার দিকে দেখবে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করে কিন্তু তোমরা ফোনটাকে ডেস্কটপ সাইট করে নিতে পারবে এবং সেখান থেকে কিন্তু তোমরা করে নিতে পারবে। তাছাড়া ডাইরেক্ট তোমরা গুগলে যাবে, DigiLocker বলে সার্চ করবে এবং সেখান থেকেও করতে পারবে। এখানে তোমাদের মোবাইল নাম্বার দিয়ে করতে পারবে, কিংবা তোমার যদি মনে করো আমি আধার নাম্বার দিয়ে করবো সেক্ষেত্রে কিন্তু DigiLocker-এ গিয়ে করতে হবে, গুগলে গিয়ে সার্চ করতে হবে DigiLocker। DigiLocker-এ গিয়ে করলে কিন্তু তোমাদের এখানে 2টি অপশন থাকবে, সাইন ইন করার সময় দেখবে মোবাইল নাম্বার বা আধার নাম্বার দূরে যাবে, যেগুলো একটা দিলেই হবে। তো এটা বসিয়ে 6 সংখ্যার একটা পিনকোড দেবে, পিনটা কিন্তু মনে রাখবে, তারপরে সাইন ইন করতে হবে। সাইন ইন করার পরে একটা OTP আসবে, OTPটা তোমরা সংরক্ষণ করবে ওয়ান টাইম জন্য। তারপরে দেখবে তোমাদের সামনে একটি হোম পেজ চলে আসবে, হোম পেজের 3 নম্বর অপশান সার্চ ডকুমেন্টে যাবে, সেখান থেকে দেখবে লেখা আছে ভিউ অল। ভিউ অলে গিয়ে তোমরা একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট অপশানটা খুঁজবে এবং ওটাতে ক্লিক করবে। দেখবে লেখা আছে ABC আইডি কার্ড, এখানে ক্লিক করলেই পাবে গেট ডকুমেন্ট। গেট ডকুমেন্টে তোমরা যে ডকুমেন্টটা পাবে সেটা কিন্তু তোমাদের হচ্ছে আইডি কার্ড নাম্বার, এবং এটাই কিন্তু তোমরা জমা করতে হবে। একদম ফার্স্ট অপশানটি দেখো এবং ডান দিকে দেখো PDF অপশান চলে আসবে, PDFটা কিন্তু ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নিয়ে এটার প্রিন্ট আউট রেখে কলেজে কিন্তু জমা করতে হবে। তো এই কপিটা তোমরা কিন্তু জমা করবে কলেজে, এবং এখানে তোমাদের দেখবে ABC আইডি নাম্বার দেওয়া আছে। তো এইভাবে তোমরা তোমাদের সম্পূর্ণ ABC আইডি সংগ্রহ করতে পারবে খুব সহজেই। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবে, আর সকলকে জানিয়ে দাও যে এটা করতেই হবে। তো নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে।